নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি খুবই সহজ পদ্ধতিতে বাদাম ভাজার রেসিপি দেখাচ্ছি। বাদাম ভাজা বাড়িতে বানানো খুবই সহজ আর মাত্র 1 মিনিটেই তৈরি করতে পারবে, একেবারে অয়েল ফ্রি রেসিপি এটা। বাদাম ভাজা রোস্টেড খেতে এমনি খুব সুন্দর লাগে, তাই এর মধ্যে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি। এটা একেবারে হেলদি অ্যান্ড টেস্টি। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে বানাবো বাদাম ভাজা। বাড়িতে বাদাম ভাজা বানানোর জন্য কাঁচা বাদাম নিয়েছি আমি 50 গ্রাম। বাদামটা খুব ভালোভাবে চেক করে নিয়েছি এর মধ্যে কোনো খারাপ বাদাম বা পোকা বাদাম আছে কিনা। একটা তাওয়া বসিয়ে বাদামটা দিয়ে দিচ্ছি আর একেবারে লো ফ্লেমে বাদামটাকে নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে দেবেন না, তাহলে বাদামটা প্রথমেই কালো হয়ে যাবে আর পুড়ে যাবে, ভেতর থেকে খুব ভালো ভাজা হবে না। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। অনেকেই আছে নুনটা দেন না, কিন্তু নুন না দিলে আমি দেখেছি বাদামের টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে না, কেমন যেন একটা অদ্ভুত লাগে। এবার লো ফ্লেমে এটা নেড়ে যেতে হবে যতক্ষণ না বাদামটা ফুটে ফুটে ওঠে আর খোসাটা একটু হালকা কালো কালারের হয়ে যায়। দেখুন, লক্ষ্য করুন, এক বাদাম ফোটার খুব সুন্দর আওয়াজ হচ্ছে। এবার এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না বাদামগুলো ফোটা বন্ধ হয়, আর খুব বেশি কালো করবেন না, আরো একটু সামান্য ভাজা হবে এটা। আর একটু হালকা খোসাগুলো কালো হলেই আমরা এটা নামিয়ে দেব। এখানে যেহেতু আমি নুন দিয়েছিলাম সেই কারণে বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হচ্ছে বালি না দিয়ে। আর এই বাদাম ভাজাটা এতটাই টেস্টি হয় যে এর মধ্যে তেল দেওয়ার কোনো দরকারই হয় না। এবার দেখুন, বাদামগুলো ফোটা বন্ধ হয়ে গেছে আর খোসাগুলো অনেকটাই কালো কালার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পরে বাদামের খোসাগুলো ছাড়িয়ে দেব। দেখলেন তো কত সহজেই বাড়িতে বাদাম ভাজা বানানো হয়ে গেল, আর এটা খেতে কিন্তু ঠিক দোকানের বাদাম ভাজার মতোই টেস্টি। এইভাবে বাদাম ভাজা বানিয়ে আপনারা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কিছুদিন ভালো থাকবে। তাহলে বাজার থেকে ভালো কোয়ালিটির বাদাম কিনুন আর বাড়িতে ভাজা করে খান। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার খুবই ভালো ভালো রেসিপির সঙ্গে। বাই।